হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর রসাদ্রিয়াকুকিং চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আর আপনাদের সাথে আমি আছি রীতা। তো আজকে আমি আপনাদের জন্য দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি, সবজির পাকোড়া। তো এই সবজির পাকোড়ার রেসিপিটা আপনারা একবার দেখলে দ্বিতীয়বার আর দেখার কোনো প্রয়োজন নেই, খুব সহজেই বাসায় আপনারা তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা। তো অনেক বাসায় ছোটো ছোটো ছেলে মেয়ে আছেন যারা একদমই সবজি খেতে চায় না, তো আপনারা একবার যদি তাদের এই সবজি পাকোড়ার রেসিপিটা তৈরি করে দেন তাহলে কিন্তু তারা বিকেলের নাস্তা হিসাবে খুব সহজেই খেয়ে নেবে। তাহলে চলুন আমার রেসিপিতে কী কী লাগছে দেখে নিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি পেঁপে কুচি, তারপরে নিয়েছি আলু কুচি, তারপরে নিয়েছি আমি গাজর কুচি, বাঁধাকপি কুচি, আর নিয়েছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো এক চামচ, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। তো আমি এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা, এক কাপ পরিমাণ চালের গুঁড়ো। তো আমি চালের গুঁড়োটা বেটে নিয়েছি, তার জন্য এরকম লাগছে। এখন আমি মশলাগুলো, পেঁয়াজ, ধনে পাতা, এগুলো সব উপকরণগুলো আমি চালের গুঁড়ো আর ময়দার সাথে আগে একটু মাখিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো আমি একটু ভেঙে ভেঙে ডোলে ডোলে ময়দার সাথে আর চালের গুঁড়োর সাথে আমি ভালোভাবে এখানে আমি মাখিয়ে নিচ্ছি, যেন ময়দা আর চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে দুটো একসাথে মিশে যায়, আর মশলাগুলোও কিন্তু মিশে যাবে। আর লবণটা কিন্তু আপনার স্বাদ মতো দিয়ে নেবেন, সেটা আপনারা কতটুকু পরিমাণে সবজি নিচ্ছেন, কতটুকু পরিমাণে আপনারা তৈরি করবেন পাকোড়াটা, সেই অনুযায়ী আপনারা মশলা কম বেশি ঝাল সেগুলো আপনাদের সব পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো এখন আমি যে সবজিগুলো কেটে নিয়েছি সেগুলো একটা একটা করে এটির মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দিলাম আলু কুচি, তারপরে আমি দিয়ে দেবো এখানে গাজর কুচি, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁপে কুচি, তারপরে দিয়ে দেব বাঁধাকপি কুচি। তো আমি সবগুলো সবজি এখানে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি মাখানোটা একটু শুকনো শুকনো মনে হয় তাহলে এখানে সামান্য একটু পানি দিয়ে আপনারা মাখিয়ে নেবেন। মাখানোটা এরকম হবে যে একটা আঠালো একটা রোয়ের মতো তৈরি হবে, যেটা একটা প্রত্যেকটা সবজি একটা সবজির সাথে লেগে থাকবে, একদম পুরো দলা পাকিয়ে যাবে, সেরকম করে আপনারা এটা মাখিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন? তো এখন আমি চুলাতে তেল গরম দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের ভিতরে। তো এর মধ্যে আমি জালটা একদম মিডিয়াম রাখবো, আর পাকোড়ার কোনো শেপ হয় না, আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন, ছোটো বড় মাঝারি। তো আমি ছোট ছোট করে গোল গোল করে পাকোড়াগুলো আস্তে আস্তে করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো সাইজে তৈরি করে নেবেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন। তো আমি খুব সুন্দরভাবে প্রত্যেকটা সাইডে একটা একটা করে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমার চারপাশে কিন্তু আমি সাইডে দেখে দেখে যে দেওয়ার মানে জায়গা আছে সেই অনুযায়ী আমি কিন্তু পাকোড়াগুলো দিয়ে নিয়েছি। তো আমি জালটা কিন্তু একদম মিডিয়ামে রাখবো, হাই হিটে রাখবো না, কারণ হাই হিটে রাখলে দেখা যাচ্ছে যে কালার চলে আসবে লাল, কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে, কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি আস্তে মানে মিডিয়াম জালটা রেখেই আমি পাকোড়াগুলো খুব আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নেব। তো আমি এখন পাকোড়াগুলো অপর পিঠে হয়ে গেছে অল্প অল্প করে ভাজা, তো আমি একটু আবার উল্টিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে একটা একটা করে, খুব সাবধানে একটা একটা করে উল্টিয়ে দেবেন। তো আমি চারপাশের পাকোড়াগুলো মোটামুটি উল্টিয়ে দেওয়া হয়ে গেছে, যে পাকোড়াগুলো উল্টানো হয়নি সেগুলো আমি উল্টিয়ে দিচ্ছি আস্তে আস্তে সাবধানতার সাথে। একটু প্রথম যে পাকোড়াগুলো উল্টাবেন সেগুলো একটু হালকা হালকা নরমই লাগবে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তো আমি লালচা করে আমি দেখতে পাচ্ছেন অপরপাশটা একদম লাল লাল হয়ে গেছে, যে পাশগুলো আপনার মনে হচ্ছে যে হয়নি বা একটা কালার আসেনি, একটু হলদে হলদে ভাব আছে কাঁচা কাঁচা, তো সেই পাশগুলোও আপনি খুব সুন্দরভাবে চামচের সাহায্যে সুন্দর করে আলতো আলতো করে উল্টিয়ে দিবেন। আপনি দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি সুন্দর একটা কালার এসে গেছে, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত একদম, মানে কি বলবো, আপনারা অবশ্যই খেয়েছেন হয়তো বাহিরে, আর যারা খাননি তারা একদম বাসায় একবার ট্রাই করে দেখবেন, খুবই দুর্দান্ত খেতে।
তো আমার এক পাকোড়া হয়ে গেছে, আমি আবার একটু কড়াইতে দিয়ে দিচ্ছি আরেকটা। খুব সুন্দর আলতোভাবে দিয়ে দিবেন যেন হাতে তেলের ছিটা না আসে, সাবধানতার সাথে দিবেন পাকোড়াগুলো। আপনারা আপনারা অবশ্যই বাসায় রেসিপিটা তৈরি করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বিকেলে নাস্তা হিসাবেও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমরা দেখতেই পাচ্ছেন আমার পাকোড়া কিন্তু তেঁতুলের যে টক টক হয় সেই টক আমি একটা তৈরি করেছি। তেঁতুলের টকটার সাথে আমি পাকোড়াটা খাবো। তেঁতুলের টকটার সাথে পাকোড়াটা খেতে খুব ভীষণ ভালো লাগে। এবং বাইরেতে যখনই কিনে আমি খেয়েছি যতবারই, আমি তেঁতুলের টকটাই দিয়েছে তারা। তো আপনারা চাইলে টমেটো সস ব্যবহার করতে পারেন এখানে। তো আমি টমেটো সস দিয়ে খাবো না, আমি এই টকটা দিয়ে খাবো। তো আমার রেসিপিটা ভালো হলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।